প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুর পৌরসভার উদ্যোগে বাস টার্মিনাসের সামনে 7 ফুট উচ্চতার পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলন করেন ইসলামপুর মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এখানে একটা 60 ফিট উঁচুতে একটা ঝণ্ডা উত্তোলনের একটা কর্মসূচি নিয়েছিলাম। এখানে ঝণ্ডা উত্তোলন করেছেন আমাদের মহকুমা শাসক আব্দুল শাহিদ আইএএস মহাশয়, এখানে আরিকুল সাহেব জিও সাহেব উপস্থিত আছেন, আমাদের কাউন্সিলরগণ উপস্থিত আছেন, সবার উপস্থিতিতেই আজকে আমরা এই কর্মসূচিটা পালন করলাম। স্যার, এটা কি কন্টিনিউ থাকবে? এটা এভাবে পার্মানেন্ট থেকে যাবে।